কংসের কারাগারে মা ধুইব কি রুদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় ঠাকুর কানাই দিনে দিনে বড় হয় নব ঘন সে বলো সবাই মিলে বাহুতুরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আহা, মনে হচ্ছে আজই এখানে মধুর বৃন্দাবন গড়ে উঠেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এর এই রাস কমিটির আমার যে সকল গুরুজনেরা আছে তাদের জন্য জোর করে একটু হাততালি হোক। আমি অনেক জায়গায় অনেক দেশে বিদেশে গান করেছি, কিন্তু এত ভক্ত আজ আমি প্রথম দেখছি। আপনাদের সকলের শ্রীচরণে আমি প্রণাম জানাই। তাই সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার। আপনারা জানেন যে ঠাকুর যখন জন্ম নিয়েছিল কংসের কারাগারে, একে একে ষষ্ঠ সন্তানকে কংস মৃত্যু দিয়েছিল, তাই না? কিন্তু যখন আমার গিরিধারী জন্ম নেয় ওই কারাগারে, তখন তাকে রক্ষা করার জন্য বাসুদেব মাথায় করে রেখে আসে মা যশোদার কাছে। তখন যশোদার ঘর থেকে যে সন্তানকে নিয়ে আসে বাসুদেব, যখন তাকে মারতে যায় তখন সেই দৈব বাণী আসে, তোকে বধিবে যে ওই গোকুলে বাড়ি চেষে। তাই ভগবান যদি কৃপা করে না,
भक्त निये शेष करते पारबे ना ताई कत प्रहर दिए आटके रेखेछिल आमार गिरिधारी के आटके राखबे बोले किन्तु ताके पारेनि ताई महाजन बोलछे भगवानेर केमन लीला जुगेर अवतार आपनी खुले जाय बंध कारागार रोध करिते पारबे ना केउ विधिर विधान रोध करिते पारबे ना केउ विधिर विधान बोलो सबाई बाहु तुले हरे कृष्ण हरे राम बोलो हरे कृष्ण हरे राम এবছর কিন্তু বাহু উঠছে না ভাই বেশ কম আবু তাহলে বেশ কম হ্যালো চেক হ্যালো হ্যালো চেক শুরু করো হ্যাঁ राधा राधा बोले बासी बजाई दू बेला राखी दासी बोलछे दिए कदम गाछे खेला राधा रानी बोले बासी बजाई दू बेला श्रीमती राधा সবাই আমার ভক্ত যে সকল মায়েরা বাবারা ভাইরা আছে সবাইকে বলছি আমার গিরিধারী নামে সবাই বাহু তুলবে সবাই হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম এই শির কারাগারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম অসংখ্য ধন্যবাদ সবাইকে